আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 11, জীবনের নিরাপত্তা এবং প্রাথমিক চিকিৎসা। বন্ধুরা, আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের জীবনে দুর্ঘটনা। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। দুর্ঘটনা হঠাৎ করেই ঘটে। দুর্ঘটনার ফলে আমাদের শরীর ও সম্পদের ক্ষতি হয়। আমরা প্রায় নানা ধরনের দুর্ঘটনার কথা শুনে থাকি বা দেখে থাকি, আবার নিজেরাও কখনো কখনো দুর্ঘটনার সম্মুখীন হই। বন্ধুরা লক্ষ্য করো, আমরা দুর্ঘটনা যে দেখে থাকি তা হঠাৎ করেই হয়ে থাকে। এই দুর্ঘটনা অনেক সময় আমরা শুনে থাকি বা আমরা নিজেরা দেখে থাকি বা আমাদের সাথেও অনেক সময় দুর্ঘটনা হয়ে থাকে। এর ফলে শরীর ও সম্পদের ক্ষতি হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে থাকি আমরা এই দুর্ঘটনার ফলে। এবার আমরা দেখে নিই আমাদের জীবনে দুর্ঘটনা। প্রথমেই আমরা একটি প্রশ্ন লক্ষ্য করতে পারছি, আমরা কিভাবে দুর্ঘটনা প্রতিরোধ করতে পারি? এই প্রশ্নটির উপর ভিত্তি করে পাঠ্য বইতে ছকে তোমাদের একটি কাজ দেওয়া আছে। চলো প্রথমেই কাজের মূল বিষয়বস্তু দেখে নিই। কাজের মূল বিষয় হচ্ছে আমাদের জীবনের দুর্ঘটনা সমূহ। প্রথমেই দেখে নিই কী করতে হবে। এক, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। তোমাদের এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নিতে হবে। দেখো, ছকের মূল বিষয় হচ্ছে বিপদ বা দুর্ঘটনা। কাজ দুই, নিচের ছবিগুলো থেকে সম্ভাব্য বিপদ সমূহ খুঁজে বের করে একটি তালিকা তৈরি করি। বন্ধুরা, এবার তোমাদের কাজ কি নিচের ছবিগুলো লক্ষ্য করবে এবং সেখান থেকে সম্ভাব্য বিপদসমূহ, অর্থাৎ যে সকল বিপদসমূহের সম্ভাবনা রয়েছে তা খুঁজে বের করবে এবং তার একটি তালিকা তৈরি করবে। বন্ধুরা ছবিগুলো লক্ষ্য করো, দেখতে পাবে এখানে বিভিন্ন ধরনের সম্ভাব্য বিপদসমূহ লক্ষ্য করা যাচ্ছে। প্রথমেই হচ্ছে আগুনে পোড়ার ঘটনা ঘটতে পারে। প্রথম ছবিটি দেখতে পাচ্ছ, একটি ছেলে আগুন নিয়ে খেলা করছে। এর ফলে কি বিপদ হতে পারে? যে আগুনে পোড়ার ঘটনা ঘটতে পারে। এরপর এর নিচে ছবিটি লক্ষ্য করো, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটতে পারে। তোমরা নিচের ছবিটি লক্ষ্য করতে পারছো, একটি ছেলে ঘুড়ি দেখা যাচ্ছে, বৈদ্যুতিক তারের সাথে পেঁচানো একটি ঘুড়ি এবং তা সে খোলার চেষ্টা করছে। এর ফলে কি হতে পারে? বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটতে পারে। অতঃপর তৃতীয় ছবিটি লক্ষ্য করতে পারছো, একটি বাচ্চার হাতে একটি ছুরি দেখা যাচ্ছে। এর ফলে কি হতে পারে? কেটে যাওয়ার ঘটনা ঘটতে পারে। এবং সর্বশেষ ছবিটি কি দেখা যাচ্ছে? রাস্তার মাঝে ছেলে এবং মেয়ে খেলা করছে। এর ফলে কি হতে পারে? গাড়ি চাপা পড়ার ঘটনা ঘটতে পারে। তাহলে আমরা চারটি ছবি দেখে সম্ভাব্য বিপদসমূহ খুঁজে বের করলাম। এবার তোমরা কি করবে? এর একটি তালিকা তৈরি করবে। কাজ তিন, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এবার তোমাদের কাজ কি নিজেদের কাজগুলো নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করবে এবং আলোচনার ভিত্তিতে তোমরা কি জানতে পারবে? আলোচনার ভিত্তিতে তোমরা চিত্রের ঘটনার সম্ভাব্য বিপদসমূহ নিয়ে আলোচনা করবে এবং সেই সাথে এসব দুর্ঘটনা এড়িয়ে চলতে সবাই সচেতন হবে। এবার আমরা সারসংক্ষেপটি পড়ে নেই। বাড়ি, বিদ্যালয়, রাস্তাঘাট, খেলার মাঠ ইত্যাদি যে কোনো স্থানে দুর্ঘটনা ঘটতে পারে। এক, বিভিন্ন ধরনের দুর্ঘটনা। আমরা সচরাচর যে সকল দুর্ঘটনার সম্মুখীন হই সেগুলোর মধ্যে রয়েছে পড়ে যাওয়া, কেটে যাওয়া, আগুন লাগা, পুড়ে যাওয়া, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া, বিষক্রিয়া হওয়া ইত্যাদি। অন্যান্য দুর্ঘটনার মধ্যে রয়েছে সড়ক দুর্ঘটনা, সাপে কাটা এবং পানিতে ডোবা।
বন্ধুরা লক্ষ্য করো বিভিন্ন ধরনের দুর্ঘটনা কি কি হতে পারে। পড়ে যাওয়া, কেটে যাওয়া, আগুন লাগা, তাছাড়া পুড়ে যাওয়া, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া, বিষক্রিয় হওয়া ইত্যাদি ধরনের দুর্ঘটনা সচরাচর হতে পারে। তাছাড়াও বিভিন্ন ধরনের দুর্ঘটনা রয়েছে, যেমন সড়ক দুর্ঘটনা, সাপে কাটা বা পানিতে ডোবা। এই সকল দুর্ঘটনা বাড়ি, বিদ্যালয়, রাস্তাঘাট অথবা খেলার মাঠেও হতে পারে। বন্ধুরা, আজকের এই পাঠে আমরা শিখতে পারলাম আমাদের জীবনের দুর্ঘটনার প্রথম অংশটি, যে বিভিন্ন ধরনের দুর্ঘটনা আমাদের জীবনে কি কি ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।